شهر رمضان الذي أنزل فيه القرآن هدىً للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته، نور الاسلام نحيد بي যে মুসাফির কাকে বলে মুসাফির দূরত্ব কতটুকু কেলে নামাজ কসর করতে পারবে এবং কোন কোন নামাজ কসর করা যাবে আর দুই আক্ত নামাজ একসাথে কসর করা যাবে কি না আমি এখানে থাকি দেখি ওমানিরা দুই আক্ত নামাজ একসাথে কসর করে যেমন মাগরি বেশি একসাথে পড়ে নেয় এ বিষয়ে একটু বিস্তারিত জানালে খুশি হবো আলহামদুলিল্লাহ ওসাল্লা ওসসালাম আল্লাহ রসুলিল্লা বার সমানিত ইসলাম আল্লাহ আপনাকে হেফাজত করুন মুসাফির হইল যে সফর করে মুসাফির শব্দ ইসমে ফাইল থেকে অর্থাৎ সফরকারী আর আমাদের দেশীয় ভাষায় কিন্তু মুসাফির আবার যে ভিক্ষা করে মানুষের কাছে হাত পাতে কিছু পাওয়ার জন্য একও আমাদের দেশীয় ভাষায় মুসাফির বলে কিন্তু ভাষাগতভাবে আরবি ভাষা কোরআন হাদিসের ভাষা মুসাফির হলেন উনি যিনি হলেন সফর করে এক জায়গা থেকে আরেক জায়গায় জার্নি করে ভ্রমণ করে যে বিভিন্ন নিজের এলাকা সের অন্য এলাকায় যায় বিভিন্ন কাজে উনি ব্যক্তি মুসাফির যেমন আপনি ওমান থেকে মক্কাতে আসলেন সে অবস্থা আপনি মুসাফির এটা হলো সংক্ষিপ্ত পরিচয় আমরাও এক জেলা থেকে আরেক জেলায় যাই এক দেশ থেকে আরেক এক দেশে আসি বিভিন্ন কাজে কর্মে যে কোনো কারণে হোক না কেন যখনই সফরের উদ্দেশ্যে জার্নি অবস্থা ভ্রমণের উদ্দেশ্যে বাইর হবেন তখনই তিনি মুসাফির সেটা যদি ভালো কাজে হয় তাহলে সব পাবে খারাপ কাজে হলে সে গুণাগার হবে যাই হোক আল্লাহ আমাদেরকে ভালো কাজে জীবনকে ব্যয় করার তৌফিক দান করুন আর মুসাফিরের দূরত্ব কতটুকু এই সম্পর্কে বেশ একটা মতবিরোধ পোকাহাই গ্রামের মাঝে আছে তো মুসাফির কত দূরত্বে গেলে নামাজ পড়তে পারবে এই সম্পর্কে বিজ্ঞ লামা একরামের অনেক হতুয়া হ্যাঁ দেখলাম তাতে তারা বেশিরভাগই নির্ধারণ করছেন যদি আটচল্লিশ নব আটচল্লিশ কিলো দূরত্বে হয় আশি কিলো আটচল্লিশ না আশি কিলোর দূরত্বে হয় তাহলে কসর করতে পারবে আশি কিলো আমাদের আটচল্লিশ কিলো আমাদের দেশে ফোকা একরাম পড়ে থাকে কিন্তু আশি কিলোর দূরত্বে আশি নব্বই কিলোর দূরত্বে যদি হয়ে থাকে তাহলে সেখানে কসর করতে পারবে এই সম্পর্কে যেন বিন বাজ রহিমা উল্লাহ তারপর সলে ও তারপর ফতুয়া লাজনা দায়মা এদের বিভিন্ন মত পাওয়া যায় আশি নব্বই এই ধরনের কিলো তবে ওই ব্যক্তির যে ব্যক্তি আসলে সফর করতেছে ওই ব্যক্তির এমন নয় যে আপনি প্রতিনিয়ত আশি কিলোমিটার আসছে যাচ্ছে এমনি সেখানে সফর কসর করবে এইটা তার জন্য নয় বরং যে ব্যক্তি সফর উদ্দেশ্যে বাইর হয়েছে সে আশি কিলোমিটার যখন দূরত্ব অতিক্রম করবে তখন সে কসরের হুকুমে পড়ে যাবে না কসর করবে কেউ কেউ বলছেন যখন কোনো ব্যক্তি মুসাফির উদ্দেশ্যে মুসাফির হয়ে কোনো সফর উদ্দেশ্যে বাহির হবে তখন সে ঘর থেকে বাহির হইলেই সফর করতে পারবে অর্থাৎ ঘরের এলাকা বা নিজ এলাকা বা এরিয়া নিজ এরিয়া এলাকা যখন আড়াল হয়ে যাবে তখন এতে সে সফর সফরে হুকুমে চলে আসবে তখনই নামাজ কসল করতে পারবে আর কেউ কেউ বলছেন যে মুসাফির মূলত আশি কিলোমিটার নয় মুসাফির বলো যখনই কোনো ব্যক্তিকে সফরকারে বলা হবে যে মুসাফির হয়ে যে জার্নিতে যাচ্ছে বড় যাচ্ছে সে সফরে যাচ্ছে এই ধরনের ব্যক্তিকেই মুসাফির বলা হয় সেখানে নির্দিষ্ট কোনো আশি নয় আর নব্বই নয় এরকম মত মতভেদ করেছেন যাই হোক আমরা ধরি একটা নির্ধারণ করে আশি কিলোমিটারের কথাই দূরত্ব ধরি যদি আশি কিলোমিটার দূরত্বের পথে যাওয়া যায় তাহলে আমরা সেখানে নামাজকে কসর করতে পারবো এটি হল সংক্ষিপ্ত এভাবে মানলে আশা করা যায় ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আরেকটা বিষয় হলো যে নামাজ কসর করবে কোন কোন নামাজ যেই নামাজগুলো চার রাখাত বিশিষ্ট নামাজ যেমন জোহর আসর এশা এই নামাজগুলিকে দু রাখাত পড়বে আজান দিয়ে কামত দিয়ে যদি আজান হয় মসজিদে তাহলে দরকার নেই আজান দিয়ে কামত দিয়ে পড়ে নেবে আর মাগরিমে নামাজ কসর চলবে না মাগরীব তিন একাত তিন একাতেই পড়তে হবে এমনিভাবে ফজরের নামাজ তো কসর নামাজ ফজর নবাজদুরাতে আর ফজর নামাজের সূন্যত সম্পর্কে স্পষ্ট কথা হল আল্লাহ নবী সাল্লাহ আলোচনী ফজর নামাজ দুরাকার সুনত অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এমনিভাবে গুরুত্ব দিয়েছেন বেতের সলাত বেতের সালাত এবং ফজর উদ্দুর একাত সুনত সালাদ আল্লাহ রসুল সাল্লাহ সব অবস্থায় ছাড়েন না বাড়িতে অবস্থান করার অবস্থায় ছাড়েন না আমাদেরও শিখনা ছাড়া গুরুত্বের সাথে আমাদের পড়া উচিত এবং দেখতে হবে এই বিষয়গুলি সতর্কতার সাথে আমাদের চলতে হবে আর দুই নামাজ একসাথে পড়া যাবে কিনা হ্যাঁ দুই নামাজ একই সাথে পড়তে পারবেন সেটা হলো জামান আন এটাকে বলা হয় জামা তাহির এবং জামা তাকদিম সে কীভাবে যেমন মনে করেন দুই রাখা দুই নামাজ একসাথে পড়লেন মাগরীবের সলাদ এবং এশারের সলাত দুই ভাই পড়তে পারেন এটা মাগরীবের সময় মাগরীবেরটা পড়ে নিলেন তারপর আবার এশারের সময় এশারের সালাতরাও কি মাগরিবের সময় দুই রাত পরে নিলেন আর বেতরে পরে নিলেন তাহলে এটা আগে করে নিলেন অথবা যদি সমস্যা হয় যে গাড়িতে নামা সম্ভব হলো না বা এই পজিশন পাইলেন না তাহলে এশারের সময় যায় প্রথমে মাগরিটা পরে নিলেন তিন রাকাত পরে যায় দুই রাঘাত এশা পরে নিয়ে বেতেরটা পরে নিলেন বাস তাহলে মাগরিবের সময় এটা আগে নেওয়া হলো এশারেরটা আর এশারের সময় মাগরিবটাকে পিছিয়ে দেওয়া হলো সুন্দরভাবে এমনিভাবে জোহর এবং আসর দুইভাবে পড়া যায় জামান ও তাদিমান ও তাহিরান অর্থ হইল যে জোহরের সময় আপনার মনে করেন নামলেন নামার সময় জহরের দূরেগাত পরে নিলেন ডাকে আগায় নিয়ে এসে আসরের দূরে পরে নিলেন একসাথে পরে তারপর আবার চলতে লাগলেন অথবা মনে করেন জোহরের সময় পজিশন নামার পজিশন হলো না তাহলে জোহরের সময় না হয়ে আসরের সময় নেমে জহরের পরে নিয়ে আবার মাগরীবের আর সরি জহরের দূরেগাত আগে প্রথমে পরে নিয়ে আদায় করে নিয়ে পরে আবার আসরের দূরেগাত পরে নিলেন সুন্দরীভাবে আদায় করে বাকিরা চলতে থাকবে এই এটা হলো সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ আমাদের সঠিক সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন 하자 ও সাল্লাল্লাহু আলা নাবিয়্যি মুহাম্মাদ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া